এই রোমান্টিক পিরিয়ডটা শুরু হয় 1798 সালে। এখন 1798 থেকে 1832 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় রোমান্টিক পিরিয়ড। দেখো, যে কোনো পিরিয়ড শুরু হওয়ার জন্য এই পিরিয়ডের এই যে শুরু যে হয়েছে একটা কারণ থাকে, তারপরে এই যে পিরিয়ডটা যে শুরু হয়েছে এই পিরিয়ডের একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, তাই না? তো এই এজেরও ঠিক এরকম রয়েছে। তো অনেক জায়গাগুলোতে দেখবা 1789 সাল দেওয়া, ঠিক আছে? কেন 89 সাল দেওয়া সেটা বলতেছি। এই যে রোমান্টিক পিরিয়ডটা, এটা কোন এজের পরে? নিউ ক্লাসিক্যাল এজের পরে কিন্তু আসছে রোমান্টিক পিরিয়ড। তো এই সময়টায় একটা তোমার ফ্রেঞ্চ রেভলিউশন হয়। কোথায়? ফ্রেঞ্চ রেভলিউশন। তো এই এজের রাইটিংগুলোতে আমরা যে বিভিন্ন জিনিসগুলো পাবো, প্রথম হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে পাবো আমরা ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন, আচ্ছা, ফ্রেঞ্চ রেভলিউশন পাবো। দ্বিতীয় হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পাবো, দেখো আমি আগে লিখি তারপর মানে এক্সপ্লেন করছি। দ্বিতীয়তে পাবো ইন্ডাস্ট্রিয়াল রেভলাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে ডট ডট দিয়ে রাখি। তিন নম্বর যে কাজটা পাবো সেটা হলো ইনফ্লুয়েন্স অফ জার্মানি। হ্যাঁ, ইনফ্লুয়েন্স অফ জার্মানি। আমরা এই তিনটা জিনিস মূলত সর্বপ্রথম পাবো, যেইগুলো থেকে আসলে এই এস্টার শুরু হয়েছে, ঠিক আছে? দেখো, প্রথমে আসি যে এই যে রোমান্টিক পিরিয়ডটা, এই ফ্রেঞ্চ রেভলিউশনটা হয় 1789 সালে দিকে শুরু হয় এবং শেষ তোমার একদম শেষের দিকে, ঠিক আছে? তো এই যে ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা এই ফ্রেঞ্চ রেভলিউশনটা আসলে কী এই জিনিসটা জানতে হবে, যে ফ্রান্সের মধ্যে দুই ধরনের তখনকার সময় আসলে ফ্রান্স ইংল্যান্ড, মানে ফ্রান্স বলতে ইউরোপের সবগুলো, আসলে ফ্রান্স তো একটা জায়গা, এর আশেপাশে কার আছে যেমন ইংল্যান্ড জার্মানি এগুলো ছিল। তো ফ্রান্সের মধ্যে কী হতো, একটা রেভলিউশন হয়, যেটা হলো যে তোমার ওই সময় তো দুইটা জাতের মানুষ ছিল, ক্লাস ডিস্টিংশন, একটা হলো হায়ার ক্লাস, একটা হলো লোয়ার ক্লাস, একটা হলো যারা শাসন করতো আর একটা কি যারা শোষিত হতো এরকম। তো ওই সময়টা কী হয় যে তাদের যে শাসন করতো, তো একটা সময় ওই সময় দেখা গেছে যে তাদের যে রাজা ছিল বা যারা শাসন করতো তাদের সম্পর্কে আসলে কোনো কথা বলা যেত না। তারা মনে করো এই মানে প্রজাদের উপর কর চাপা দিত, অনেক অত্যাচার করত, ঠিক আছে? যার ফলে কি হয় যে একটা সময় সকল মানুষ, যে নিম্ন প্রজাতির যে সকল মানুষ আছে তারা সবাই এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়। হওয়ার পরে কি হয়, এই সরকারদের বিরুদ্ধে তারা আন্দোলন করে এবং এই সময় কিন্তু মোটামুটি একটা এই আন্দোলনের মাধ্যমে, এই রেভলিউশনের মাধ্যমে যুদ্ধ এরকম কিন্তু হয়, যার ফলে কি হয় যে এই যে যারা ক্ষমতায় ছিল তাদের কিন্তু পতন হয়, ঠিক আছে? তো এই যে ফ্রেঞ্চ রেভলিউশনটা, এইটার তিনটা তোমার স্লোগান ছিল, একটা হলো লিবার্টি, একটা হলো ইকুয়ালিটি, আর একটা হলো ফ্রিটার্নিটি, ঠিক আছে? এই তিনটা স্লোগান ছিল বা এই তিনটা উদ্দেশ্য ছিল, যে লিবার্টি তাদের কী চাই, লিবার্টি চাই, ইকুয়ালিটি সমতা চাই, যে তোমরা হায়ার ক্লাস দেখে আমাদের শাসন করবে এরকম যেন না হয়, আর একটা হলো ফ্রেটারনিটি, যেটা হলো আসলে একসাথে বসবাস করা যেটা। তো এই যে তিনটা জিনিস, এটা ছিল তাদের এইটার কারণে ফ্রেঞ্চ রেভলিউশন হয়, যে আমাদের লিবার্টি দরকার, আমাদের ইকুয়ালিটি দরকার, যেটা কিন্তু উচ্চ শ্রেণীর মানুষরা দিচ্ছিল না, যার ফলে কি হয় তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করি এবং ফ্রেঞ্চের মানুষ সেটা আন্দোলন করার পরে কি হয় তাদের যারা রাজা ছিল তাদের কিন্তু পতন হয়। এখন কথা হলো যে ভাইয়া, এই যে রোমান্টিক পিরিয়ডে তাহলে এটার ইনফ্লুয়েন্সটা কেমন কেন আসলো? দেখো, এই যে লিবার্টি ইকুয়ালিটি এটা কিন্তু ইংল্যান্ডেও ছিল না। দেখো, বলতেছে যে ফ্রান্সে যদি হয় তাহলে আমাদের ইংল্যান্ডের ইম্প্যাক্ট কী? এই যে ফ্রান্সে যে ঘটনাটা ঘটে এটা কিন্তু ইংল্যান্ডেও সেম ছিল, রাজারা কী করতো, প্রজাদের শোষণ করত, ঠিক আছে? তো ওই যে ফ্রান্সে হয় একটা ইউরোপের একটা কান্ট্রিতে হওয়া মানে কি সকল ইউরোপে ছড়ায় পড়া, ঠিক ইংল্যান্ডেও এটা শুরু হয়ে যায়। মানুষের মধ্যে যে লিবার্টি ইকুয়ালিটি এগুলো ছিল না, কারণ কি সাম্রাজ্যবাদ যারা ছিল তারা কি করতো, আমাদের শাসন করত। তো এই যে ব্যাপারটা, এটার কারণে কি হয়, ইংল্যান্ডের মানুষদের চিন্তাধারার পরিবর্তন আসে এবং এই পরিবর্তনগুলো আমরা রোমান্টিক পিরিয়ডের যে রাইটিংগুলো সেটাই পাবো। এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার আসি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই যে রোমান্টিক পিরিয়ডটা 1798, এর আগে কিন্তু ইংল্যান্ডে, যেটা নিউ ক্লাসিক্যাল এজ,
ওই এজের মধ্যে কিন্তু তোমার ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প বিপ্লব হয়। ঠিক আছে, শিল্প বিপ্লব কি হয় যে আমরা দেখবা বইয়ে কিন্তু পাইছি যে 1750-এর দিকে শুরু হয়ে যায়, ঠিক না, ইংল্যান্ডে। তো ওই সময়টা কি হয় যে গ্রামের মানুষরা কি হয়, গ্রামের মানুষরা কিন্তু শহরের দিকে, ঠিক আছে, আসতে থাকে এবং কি করে গ্রাম এই যে প্রকৃতিকে ছেড়ে যায় তারা ইনকামের জন্য, তাদেরকে ইনকামের জন্য তারা কি করতেছে শহরমুখী হয়ে পড়ছে শিল্প বিপ্লবের কারণে। তো এইটার কারণে কি হচ্ছে গ্রামে মানুষগুলা কম যাচ্ছে, আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর মাধ্যমে কি হয় কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ইম্প্যাক্ট কি, যেমন তুমি যখন উইলিয়াম ব্ল্যাকেরগুলো পড়বা ওইখানে কিন্তু দেখবা চাইল্ড লেবার, হ্যাঁ, যে উইলিয়াম ব্ল্যাকের দেখবা কয়েকটা পয়েম যদি পড়ো যে চিমনি সুইপার, আরও অনেক পয়েম আছে যেগুলো আসলে সে কিন্তু বাচ্চাদের নিয়ে লিখছে। কেন, এই যে বাচ্চাদের কি করতেছে যে মানুষরা কি করতেছে কাজ করাচ্ছে, ঠিক না। তো এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে শিল্প বিপ্লবের কারণে কি হয়েছে যে গ্রামের মানুষরা শহরে আসছে, এইটার কারণে মনে করো তোমার এই যে চাইল্ড লেবার বেড়ে গেছে, ঠিক আছে, তারপর তোমার পলিউশন হচ্ছিল শহরে, আগে যেমন একটা প্রকৃতির দিকে মানুষের মায়া ছিল মায়াটা কমে যাচ্ছে। তো এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাও হওয়ার কারণে কি এইসব ইম্প্যাক্টগুলো কিন্তু আমাদের রোমান্টিক ইয়াতে আসা বলবে। গেল দুইটা, তিন নম্বর যেটা, আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে কিন্তু এই যে ফ্রান্স রেভলিউশন যেটা হলো এইটার কারণে কিন্তু ইংল্যান্ডে মানুষ কিন্তু অনেকে দেখা গেছে মানে অর্থনৈতিক অবস্থার মন্দা হয়ে গেছিল, ঠিক আছে, ফ্রান্সে হয়েছে ঠিকই কিন্তু এটার ইম্প্যাক্টটা ইংল্যান্ডও আসে, অর্থনৈতিক অবস্থা কিন্তু মন্দাও হয়ে গেছিলো তাদের। এই কারণে কিন্তু মূলত ইন্ডাস্ট্রি এগুলোর দিকে যাচ্ছিলো, মানুষ নেচার থেকে প্রকৃতি থেকে দূরে যাচ্ছিল। গেল তিন নম্বর যেটা পাবো, ইনফ্লুয়েন্স অফ জার্মানি। বলতেছে যে এই যে রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডের একটা বৈশিষ্ট্য দেখবা রোমান্টিসিজম, রোমান্টিসিজম জিনিসটাকে একটু মাথায় নেই। রোমান্টিসিজম হলো একটা লিটারারি মুভমেন্ট, ঠিক আছে, যেটা কি আর্ট মিউজিক অ্যান্ড লিটারেচার, এটা কি হয়েছে অ্যাগেনস্ট দ্য সেট রুল অফ ক্লাসিক্যাল লিটারেচার বা নিউ ক্লাসিক্যাল এজ অথবা এজ অফ এনলাইনমেন্ট, যে এই যে নিউ ক্লাসিক্যাল এজটা ছিল এই রোমান্টিক রোমান্টিক মানুষরা আসা মানে রোমান্টিক পোয়েটরা আসার পরে বা রোমান্টিসিজমটা আসার পরে কি হয়, এই যে যারা নিউ ক্লাসিক্যাল এজে যখন লেখা হতো, আসলে নিউ ক্লাসিক্যাল এজটা বুঝায় আসলে তোমরা বুঝতা, নিউ ক্লাসিক্যাল এজে বৈশিষ্ট্য ছিল কিছু। নিউ ক্লাসিক্যাল এজে কী হইতো যে ওই সময় যারা রাজারা ছিল তাদেরকে নিয়েই লেখা হতো এবং যেই লেখাগুলো হতো এগুলো সবগুলো ইউজ করা হতো বোম্বাস্টিং ওয়ার্ড। বোম্বাস্টিং ওয়ার্ড কি, যে অনেক হাই লেভেলের, যেগুলো আসলে উচ্চ শ্রেণীর মানুষরাই পড়তে পারে, নর্মাল মানুষরা পড়তে পারে না। এবং নিউ ক্লাসিক্যাল কেন বলা হয়েছে, নিউ ক্লাসিক্যাল বলা হওয়ার কারণ হলো যে ক্লাসিক্যাল যে গ্রিক রাইটিংগুলো এই তারা ওইটাকে আবার রিবর্ন করাইছে নতুন করে আয়না, এই যে ওই সময়ের মানুষরা যেভাবে স্ট্রাকচারালি লিখতো যে একটা লাইনের মধ্যে তোমার পাঁচটা সিলেবল হতে হবে, এরপরে কাপলেট হতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো মানতো, তারা কী করতো এই সময়ে যে রাইটাররা ছিল এই রাইটাররা কী করতো এই যখন লিখত লেখার সময় তারা কী মানতো, রুলস মানতো, যে আমার এই লাইনের মধ্যে এটা মিলতে হবে, এখানে আমার ছন্দ মিলাতে হবে, তা না হলে কি আমার কবিতা হবে না। এই নিউ ক্লাসিক্যাল এজের মানুষের মন মানসিকতা এটা ছিল যে তারা রুলসই করে দিছে যে তুমি যদি কোনো রাইটিং লেখো তোমাকে ছন্দ মিলাতে হবে, তোমাকে কাপলেটে এরকম লিখতে হবে, এছাড়া তোমার কবিতাটা এটা গণ্য হবে না। এরপর তোমার কবিতার যে সাবজেক্ট ম্যাটারটা, এই সাবজেক্ট ম্যাটারটা থাকবেই শুধু কি কাদের নিয়ে, ওই হাই ক্লাস যে সোসাইটি তাদেরকে নিয়ে। এবং এই নিউ ক্লাসিক্যাল এজের মানুষ কী ছিল, শুধু রিজন খুঁজত যে কেন এইটা সেইটা। তো এই যে যখন লিখত তারা এই যে স্ট্রাকচার মিলানোর জন্য, এই যে স্ট্রাকচারগুলো মিলানোর জন্য কী করতো, যে স্পন্টিনিটিটা, স্পন্টিনিটি মানে কি স্বতঃস্ফূর্ততা, আসলে মনে যা চায় তা লেখে ফেলা, যে আমার মন এখন ধরো তোমার মনে এখন এমন একটা কথা আসছে যে আসলে এই কথাটা আসলে লিখলে মনে হবে ভালো, যে কি বলা যায় যে আসলে ধরো স্বতঃস্ফূর্ততা বলতে তুমি একটা জিনিস দেখছো আমাদের মুখ দিয়ে কিন্তু একটা কথা বের হয়ে যায়, এই যে ফিলিংটা, এটা কী করতো এই নিউ ক্লাসিক্যাল এজের যে রাইটাররা ছিল তারা মানতে পারতো না। তারা এটা লিখতে হলে তোমার ছন্দ মিলাইতে হইতো, তারা জোর করে ছন্দ মিলাইতো, তোমার মনের যে কথাগুলো এগুলো আসলে সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারতো না শুধু স্ট্রাকচার মানার কারণে, রুলস মানার কারণে। তো এই রোমান্টিক এজে আইসা কী করছে, এই সেট রুলসগুলোকে কী করছে, ব্রেক করছে, ঠিক আছে, তারা এত রুলস মানে নাই, তারা ফোকাস করছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্ল্যাক, তারা ফোকাস করছে মিনিংয়ের উপর, রুলসের উপর না, তারা এইসব মিনিং টিং এই যে তোমার যখন লিখছে তারা ওই এরকম যে এই লাইনটা এরকম হইতে হবে, এই লাইনটা কাপলেট হতে হবে, এই লাইনটায় তোমার ছন্দ এরকম আয়াম্বিক প্যান্টামিটার এগুলো হইতে হবে, এরকম কোনো নিয়ম তারা মানে নাই,
ঠিক আছে, তাদের যখন যেভাবে মন চাইছে যে স্পন্টিনিটি থাকতো, যে তোমার মনে করো যেটা মনে আসছে সেটা বলে ফেলছে, যে এক নজরে আমি 10,000 ফুল দেখলাম, তারপর মনে করো বিভিন্ন জিনিসগুলো আছে যেমন ছন্দ, এ এ মিলতে হবে, বি বি মিলতে হবে, কাপলেট থাকতো, এরকম কিছুই কিন্তু রোমান্টিক এজের মানুষরা মানে পোয়েটসরা কিন্তু মানে নাই। তাহলে কি হলো, অ্যাগেইনস্ট দ্য সেট রুল অফ নিউ ক্লাসিক্যাল এজ অথবা নিউ ক্লাসিক্যাল তোমার লিটারেচার অথবা এনলাইটমেন্ট এজ অফ লিটারেচার, এই জিনিসগুলো যে আগে যারা করতো তাদের কি করছে, সেট রুলগুলো বন মানে মানে নাই, তারা এটা কি করছে অ্যাগেনস্টে তারা নতুনভাবে নতুন করে তারা লিখছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এখানে কয়েকটা জিনিস পেয়ে গেলাম, যে ব্যাপারটা হলো যে এই যে রোমান্টিক এজটা কি হয়েছে, তারা কোনো রুলস মানে নাই, যে আমাকে এইভাবেই লিখতে হবে। তুমি দেখো রোমান্টিক এজের পয়েটদের কবিতাগুলো পড়ো, এগুলো পাবা না। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ইনফ্লুয়েন্স অফ জার্মানি বলতেছে, এই যে রোমান্টিক এজের যারা পয়েটসরা ছিল, রাইটার্সরা ছিল, তারা ইনফ্লুয়েন্স হয়েছে জার্মানি থেকে, অনুপ্রেরণা নিয়েছে, কারণ এই জার্মানিতেই সর্বপ্রথম রোমান্টিসিজমটা আসে, যে আমরা শুধু যে ইয়াদের নিয়েই লিখবো এরকম যেন না হয়। ঠিক আছে, এটা কেন, কারণ জার্মানিতে ওই যে ফ্রেঞ্চ রেভলিউশনের ইম্প্যাক্টটা আগে পড়ে, কি হয় যে হায়ার ক্লাস সোসাইটিটা কিন্তু পড়ে যায়, যার ফলে কিন্তু মানুষদের ইকুয়ালিটি এই জিনিসগুলো কি হয়ে যায় মাথায় ঢুকে যায়, লিবার্টি এই জিনিসটা আসে, তো তারা লেখা শুরু করে, তো তাদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে ইংল্যান্ডও আসে, তো তারা আবার কি করে এটা আবার তারাও লেখা শুরু করে। ঠিক আছে, তো অনেকের ধারণা মতো আসলে ফ্রান্স রেভুলেশন যে 1789 দিকে হয়েছে, তো এই সময়টা থেকেই আসলে রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়ে গেছে। এখন আসো কেন 98 বলা হয়, এটার একটা ইয়ে আছে, যে এই যে সময়টা হলো এই সময়টাই কিন্তু আসলে এই 89 থেকে 98 পর্যন্ত কোনো রাইটিং আসলে লেখা হয় নাই রোমান্টিসিজমের মতো বা এই রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্সের জন্য বিখ্যাত কোনো রাইটিং, যে উইলিয়াম ব্ল্যাক কিন্তু লেখা শুরু করছিল, বাট উইলিয়াম ব্ল্যাকের রাইটিংগুলো কিন্তু এতটা তখন পাবলিশ হয় নাই, তার কিন্তু পাবলিশ হয়েছে আরও পরে। ঠিক আছে, তো এই সময়টা কি হয়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলরিজ দুজনে মিলে একটা বই লেখে, মানে কালেকশন অফ পোয়েমের, কিছু পোয়েমের কালেকশন লেখে, সেটা হলো লিরিক্যাল ব্যালাড। ঠিক আছে, এই লিরিক্যাল ব্যালাডটা যখন লেখে এইটা পাবলিশ হয় 1798 সালে, এবং এই যে 1798 সালে যে এটা পাবলিশ হয়, এই বইটাতে যে পোয়েমগুলো আছে এই পোয়েমগুলো কিন্তু কোনোটাই নিউ ক্লাসিক্যাল এজের কোনো সেট রুল মানে নাই, তারা নতুনভাবে কিন্তু এই পোয়েমগুলোতে দিছে। যেমন তোমরা টিনটান অ্যাবে পড়ো, সেটা কিন্তু এই লিরিক্যাল ব্যালাডের মধ্যেই একটা কবিতা। তো এই লিরিক্যাল ব্যালাড যে কালেকশন অফ পোয়েম বুকস আছে, এটা মোট তোমার 23টা পোয়েম ছিল, এর মধ্যে 19টা পোয়েম লিখছিল তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং 4টা পোয়েম লিখছিল এসটি কলরিজ, যেটার মধ্যে ব্যালাড ছিল একটা, যেটা ওই যে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার তোমরা পড়বা, সেটা কিন্তু এটার মধ্যে একটা ছিল। এই যে কালেকশন অফ বুকটা যখন পাবলিশ হয় 1798 সালে, এই যে একটা বড় একটা ওয়ার্ক হয়, এই ওয়ার্কের মাধ্যমে আসলে এই এজের তোমার সালটাকে গণনা করা হয়, যে 1798 থেকে মূলত রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়। তবে আসলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আসলে কেউই তোমার ডেট দিয়ে এটা মনে রাখতে পারে না, বাট আমাদের সুবিধার্থে বিভিন্ন স্কলাররা এটা ডেটটা নির্ধারণ করছে। তাহলে আমরা বুঝলাম কি লিরিক্যাল ব্যালাড কে কে লেখছে, কাদের যৌথ প্রযোজনায়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলরিজ। এখানেও কিন্তু একটা গল্প আছে, যে এসটি কলরিজ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তারা দুজনে কিন্তু প্রতিযোগিতা লেগে বা তাদের দুজনের মধ্যে একটা কথোপকথনের মাধ্যমে, যে আমিও লিখি তুমিও লেখো দেখি, এরকম একটা কথা গল্প আছে, সেটা আমি অন্য ক্লাসে বোঝাবো, সমস্যা নেই। তো যাই হোক, এই যে এইভাবে কিন্তু মূলত এই রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়ে যায়। তো এই সময় দেখো, এই সময় কি হয়, যে আমি বললাম যে নিউ ক্লাসিক্যাল এজে কী হয়েছে, মানুষ শিল্প বিভাগ শহর থেকে গ্রাম থেকে শহরে আসে, ওই সময় কি হয় মানুষ প্রকৃত থেকে দূরে চলে যায়। তো এই এজে আসার পরে কিন্তু আমরা যে পোয়েটরা আছে আমরা দেখব তারা কিন্তু নেচারের উপর এম্ফাসাইজ বেশি দেয়। ঠিক আছে, এই এজে ডক্ট্রিন অফ নেচার, এই যে প্রকৃতির উপরে বিভিন্ন জনের বিভিন্ন তথ্য দেয়, এক একজনের দিক দিয়ে এক এক রকম দেয়। তো আমরা আজকে এই এজের যে ফিচার্সগুলো বা ক্যারেক্টারিস্টিক্সগুলো এগুলো নিয়ে আলোচনা করি। দেখো তোমরা অনেকে বলো ভাইয়া নোট দেন বা ইয়ে দেন, দেখো আমি কখনো মানে নোট যে তোমাদের যে বিভিন্ন এক্সপ্লেন করে যে নোট তৈরি করা সেইভাবে কখনো করিনি, আমি জাস্ট ফিচার্স লিখি। হ্যাঁ, যে এই পয়েন্টগুলো আমরা কবিতাগুলোতে পাবো, এই ফিচার্স লেখা আমার মতো করে আমি
তোমাদের বলি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা এবার ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স দেখি রোমান্টিক এজের, যে আমরা এই এজের রাইটিংগুলোতে হ্যাঁ কী কী টাইপের বৈশিষ্ট্য পাব। তোমরা এগুলো আসলে আমরা ক্যারেক্টারিস্টিক্স কেন দেখি, আসলে এগুলা জানলে তোমার যেই লেখাগুলা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভালোভাবে দিতে পারবা, বা একটা জিনিস কবিতা পড়তে গেলে কিন্তু বুঝবা, যখন উইলিয়াম ব্ল্যাকের যখন তুমি চিমনি সুইপার বা অন্যগুলা পড়বা সেখানে কিন্তু তুমি এই ফিচার্সগুলো পাবা। আমি ফিচার্সগুলো দেই, তারপর দেখাচ্ছি যে কোন রাইটার কোন ফিচার্সগুলো ইউজ করে। দেখো প্রথমে আমরা যেটা পাবো সেটা হলো, তুমি এই জায়গায় একটা লাইনে কিন্তু তিন চারটা বিবরণ দিতে পারো, যে এটাকে বলতে পারো ট্রিটমেন্ট অফ নেচার, ট্রিটমেন্ট অফ নেচার, ঠিক আছে? অথবা এটার মূল যেটা, হ্যাঁ, অথবা এটাকে বলতে পারো তুমি রিটার্ন টু নেচার, রিটার্ন টু নেচার মানে ন্যাচারের দিকে, মানে প্রকৃতির দিকে ফিরে আসা। কেন? কারণ ওই যে ইন্ডাস্ট্রিয়ালের মাধ্যমে কি হয়েছে, মানুষ গ্রাম থেকে কিন্তু শহরে আসা পড়ে, যার ফলে কি হয়, মানুষের প্রকৃত প্রেমটা কিন্তু কমে যায়। তো যার ফলে এই এই রাইটাররা পোয়েটসরা আসার পরে কিন্তু তারা প্রকৃতির দিকে জোর দেয়, না তোমরা ওইখানে যাও না, এই ইয়াটাকে পলিউশন করো না, মানে নষ্ট করো না, তোমরা কি প্রকৃতিকে দেখো, প্রকৃতির মধ্যে সব কিছু আছে, প্রকৃতির মধ্যে সব আনন্দ আছে, এই জিনিসগুলো কিন্তু এই এজের রাইটাররা আমাদের দেয়। অথবা তুমি এখানে লিখতে পারো এমফাসাইজ, আসলে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে, আসলে বই আমি এক একটা বইতে এক এক রকম দেখছি, তো আমি তোমাদের পুরোটাই লিখে দিলাম, এমফাসাইজ অন নেচার, যেটাই বলো তুমি, এগুলো তিনটা যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা সরি, আচ্ছা স্পেলিং কিছু মিস্টেক হতে পারে, ঠিক আছে, যেহেতু ওরকম ইয়া নেই। আচ্ছা গেল, দুই নম্বর যে ফিচার্সটা দেখব সেটা হলো তোমার লাভ ফর বিউটি, লাভ ফর বিউটি। আচ্ছা লাভ ফর বিউটি যেটা দেখব সেটা কোথায় দেখব, উই এটা দেখব জন কিটসের। তুমি যখন জন কিটসের পোয়েমগুলো দেখবা না, সেখানে দেখবা সে সৌন্দর্য নিয়ে কিন্তু অনেক কথা বলছে। দেখো সে এমন একটা লাইন বলছে জন কিটসের, জন কিটস খুব চমৎকার, আসলে জন কিটসকে বুঝতে হলে ওর মাইন্ডটা যাইতে হয়, যে জন কিটস যখন লিখছে সে এরকম বলছে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, ঠিক আছে? বা ট্রুথ ইজ, হ্যাঁ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ, মানে সুন্দরী সত্য, সত্যই সুন্দর, এরকম একটা কথা বলছে। তো এখানে জন কিটস কিন্তু তোমার এই বিউটির উপরে গুরুত্বটা বেশি দেয়। হ্যাঁ, তারপরে যেই বৈশিষ্ট্য পাবো আমরা এখানে, যে লাভ ফর পাস্ট, ঠিক আছে? তা সে কিন্তু অতীতে, অতীতে কি, এখানে আমরা ওই এলিজাবেথান এজের কিছু পাবো, যে আসলে রোমান্টিসিজম যে জিনিসটা এটা কিন্তু এলিজাবেথান এজে শুরু হয়ে যায়। তাদের রাইটিংগুলোতে কিন্তু মুক্ত চিন্তাভাবনা আমরা দেখতে পাই এই রোমান্টিক পিরিয়ডে, কিন্তু সবার এই যে লিবার্টি, আমি বললাম না ফ্রেঞ্চ রেভলিউশন, এখানে কিন্তু কী হয়েছে, লিবার্টি, ইকুয়ালিটি, সমতা, এই যে কবিতা কবিরা যারা লিখবে তারা কিন্তু এখানে তোমার বিভিন্ন সমতা, এই যে তোমার ধনী গরিব তাদের বড়লোকদের নিয়ে লিখবে এরকম কিন্তু কিছু ছিল না, একদম সকল মানুষকে নিয়ে সে লিখত, কে, এই উইলিয়াম ওয়ার্সওয়া, জন কিটস, তারা কিন্তু, ঠিক আছে? এখানে আবার একটা কথা আছে যে ফ্রান্স রেভলিউশনটা যখন হয় তোমার, আমরা পাবো রেভলিউশনারি জিল, এটা কার ছিল, পার্সি বিশি শেলির ছিল, যে বলতেছে ফ্রান্স রেভলিউশনটা যখন শুরু হয় উইলিয়াম ওয়ার্সওয়ার্থ কিন্তু শুরুতে এটার পক্ষে ছিল, কিন্তু শেষের দিকে আইসা কিন্তু উইলিয়াম ওয়ার্সওয়ার্থ এটার বিপক্ষে চলে যায়। উইলিয়াম ওয়ার্সওয়ার্থ বলে যে ফ্রান্স রেভলিউশনটা হচ্ছে, এখানে কি হচ্ছে, রক্তক্ষয়ী হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, এটা আসলে উচিত না। এই উইলিয়াম ওয়ার্সওয়ার্থও কিন্তু এই যে ফ্রান্স রেভলিউশনের মধ্যে সে কিন্তু ইনক্লুড ছিল, সে কিন্তু ওই দেশে গিয়েছিল যুদ্ধ করার জন্য, ঠিক আছে? তোমরা যখন টিনটান অ্যাবে পড়বা সেখানে কিন্তু এটার ব্যাখ্যা আছে। তো উইলিয়াম ওয়ার্সওয়ার্থ কিন্তু সেখানে যুদ্ধের জন্য গিয়েছিল, সে ওখানে গেছিল, আবার কি ফিরে আসছে কয়েকদিন পরে, যে বলতেছে না না এইটা হলো রক্তক্ষয়ী, এখানে মানুষ মারা হচ্ছে, এটা কোনো দরকারই নেই। সে কিন্তু ফ্রান্স রেভলিউশনের বিপক্ষে চলে গেছিলো উইলিয়াম ওয়ার্সওয়ার্থ, কিন্তু পার্সি বিশি শেলি যে সে বলছে না এই রেভলিউশনটা দরকার, মানুষ সুন্দর জীবনযাপন করতে হলে তার একটু দুঃখের সময় পার করতে হয়, এই যে রেভলিউশনটা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এর মাধ্যমে কি যারা অনাগত শিশুরা আসতেছে তারা নতুন একটা ইউরোপ গঠন করবে, ঠিক আছে? তো এখানে কিন্তু পার্সি বিশি শেলির কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক আছে, রেভলিউশনারি জিল। আচ্ছা যাই হোক, আমরা আগাই আগানে দেখতে, আসলে লিটারেচার হলো মজার জিনিস, বুঝছো, একটা বললে আরেকটা আইসা পড়ে বইলা ফেলে আর কি। আচ্ছা যাই হোক, তারপরে যেটা পাবো, যে আমরা এখানে পাবো লাভ ফর মিথোলজি, মাইথোলজি, অনেক জায়গায় মাইথোলজি বলে আবার অনেক জায়গায় মিথোলজি বলে, যাই হোক, এই যে মিথোলজি, এটা কি হবে, যে মিথোলজিটা কি, গ্রিক মিথোলজিতে কি আছে, যেমন বাক্কাস,
গড অফ ওয়াইন। তুমি যখন জন কিটসের ইয়াগুলো পড়বা, সেখানে দেখবা তুমি ওই বাক্কাসরে আনা হয়েছে, তারপর লিথি নদী আনা হয়েছে। লিথি নদী কি, যেইটার পানি পান করলে একটা মানুষ কি সব ভুলে যায়, ঠিক আছে? তো এই যে গ্রিক মিথোলজি থেকে কিন্তু বিভিন্ন ক্যারেক্টারগুলো কে ইউজ করতো, জন কিটস। তাহলে মিথোলজির ব্যাপারগুলোও কিন্তু আমরা এই রোমান্টিকেজে পাবো। তো শোনো, এখানে আসলে আমি কিন্তু সব ক্যারেক্টারিস্টিক দিচ্ছি, সব রাইটারের বৈশিষ্ট্য দিচ্ছি। আমরা যখন রাইটার্সদের আলাদা করে পড়বো, যেমন জন কিটসকে যখন আলাদা করে পড়বো, তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে যখন আলাদা করে পড়বো, তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যে তারা যখন লিখতো তাদের বই, যখন আমরা তাদের কবিতা পড়াই তখন আমরা বলি আর কি। আচ্ছা যাই হোক, আমরা সব ক্যারেক্টারিস্টিক্স লিখি আগে, মিথোলজি, ঠিক আছে? তারা কি এই এজে মিথোলজির প্রতি তাদের ভালোবাসা কার, বিশেষ করে জন কিটসের, এই পাস্ট অতীতের, বিশেষ করে জন কিটস, বিউটিও জন কিটস। তবে এই এজের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি আগেই ছেড়ে এসে পড়েছি, সেটা হলো হাই ইমাজিনেশন। এটা আসলে উপরে রাখার দরকার ছিল, আমি নিচে লিখে ফেলেছি, যাই হোক তোমরা উপরে লেখো, হাই ইমাজিনেশন। হ্যাঁ, হাই ইমাজিনেশন ব্যাপারটা কি, যে কোনো কিছুতে একটু বেশি, হ্যাঁ, যে কোনো কিছুতে একটু মানে হাই ইমাজিনেশন, মানে একটা ডিপলি চিন্তা। আমরা যেমন ওই নিউ ক্লাসিক্যাল এজে কিন্তু এরকম হাই ইমাজিনেশন বা আবেগ টাবেগ এগুলোর কোনো গুরুত্ব ছিল না, তাদের ছিল রিজন, যে এটা যে লেখতেছে এটার জন্য এটা কি, মানে অনেক কিছু উইটি এইসব জিনিস খোঁজা হইতো। কিন্তু এই যে সে হাই ইমাজিনেশন, এখানে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দেখবো যে সে কিন্তু এই ধরো কি ফুল দেখে সে ফুলের মধ্যে ডুবে যায়, সে কি বলতেছে যে এই ড্যাফোডিল ফ্লাওয়ারগুলো কি করে আমার যখন মন খারাপ থাকে তখন আমার চোখের সামনে ভেসে ওঠে এবং কি আমাকে খুশি করে দেয়, কত সুন্দর, আমি একসাথে 10,000 ফুল। দেখো, যে কোনো ব্যাপারগুলোকে নিয়ে তারা কি উচ্চ চিন্তা ভাবনা করতো, যে সাধারণ একটা বিষয় যেটাকে আমরা দেখতে পাবো না। যেমন লাইক তুমি মনে করো ওই যে উইলিয়াম কার পার্সিবিসি শেলির ওর টু দ্য ওয়েস্ট উইন্ড মনে হয় পড়ছো, ওইটার মধ্যে কি করছে, সে কি বলছে যে সে কিন্তু নতুনত্ব খুঁজছে কোথায়, ওয়েস্ট উইন্ডের কাছে, পশ্চিমা বায়ুর কাছে। যে আমরা যেমন বাংলাদেশে বলি কালবৈশাখীর জ্বর, সে ওইখানে ভালো জিনিস পাইছে। দেখো, আমরা কিন্তু কখনো চিন্তাও করতাম না, তারা যেভাবে চিন্তা করে যে আমরা যে কালবৈশাখীর জ্বর আবার কীভাবে ভালো হয়। তো এই পার্শ্ববেশি শেলি বলতেছে এই যে ঝড়টা, এই ঝড়টা আসার ফলে কি হয়, আমাদের পুরাতন যত জিনিস আছে সেগুলোকে ধ্বংস করে দেয়। ঝড়টা যখন আসে, হ্যাঁ, অনেক ক্ষতি হয়, বাড়িঘর নষ্ট হয়, গাছপালা পড়ে যায়, পুরাতন যত জিনিস আছে সব নষ্ট করে দেয়। এবং ওই যে নষ্টগুলো করে না, ধরো একটা গাছে অনেকগুলা কুড়ি থাকে, যখন সে এটা ধ্বংস করে দেয় এই কুড়িগুলা গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কি মাটির নিচে চাপা পড়ে যায়। তো ধ্বংস হলো কত, একটা গাছ, এই একটা গাছের তো প্রায় 100-এর মতো কুড়ি কিন্তু বিভিন্ন জায়গায় পোতা হয়ে গেল। তো কি হলো, এই যে একটা ধ্বংসস্তূপ গেলো, এখানে কি হলো, ময়লা আবর্জনা সাফ হয়ে গেলো। দ্বিতীয়ত, এই যে গাছের কুড়িগুলা কয়েক মাস পরে বা এক সিজন পরে দেখবো যে এই গাছের কুড়িগুলা থেকে কিন্তু একটা গাছের বদলে এখন 10টা গাছ আমরা পাইছি। তার মানে কি, এই ধ্বংসগুলো আসলে কোনো খারাপ জিনিস না, এখানেও পজিটিভ আছে, যে এখানেও কি হয় যে নতুনত্ব আসে। এই পার্সিবিসি শেলি কিন্তু লেখছে এটা ফ্রান্স রেভলিউশনের জন্য, যে ফ্রান্স রেভলিউশনটা যখন হয় এখানে অনেক মানুষ মারা যাচ্ছিল, সবাই এটার বিরোধিতা করছিল, একমাত্র পার্সিবিসি শেলি ছাড়া। সে বলতেছে না, এটা ধ্বংস হওয়া মানে কি, এই যে এত মানুষ রক্তক্ষয়ী হচ্ছে এটা কাদের জন্য করছে, এই যে নেক্সট জেনারেশন যে আসছে তাদের তাদের ভালোর জন্য। আজকে এটা হওয়া মানে আমাদের যে ওল্ড, যারা শাসন করতেছে আমাদের, যারা বাজেভাবে, যারা অবৈধভাবে শাসন করতেছে, তারা ধ্বংস হয়ে যাবে। এতে করে কি হবে, নতুন যারা আসতেছে তাদের জন্য আমরা কি, তাদের জন্য আমরা কি নতুন একটা পৃথিবী রেখে যাচ্ছি, নতুন একটা ইউরোপ রেখে যাচ্ছি। তারা এটাকে কী করবে, নতুনভাবে মানে এই ইউরোপটাকে সব দেশে পরিচিত করাই দেবে, ঠিক আছে? এটা কিন্তু পরবর্তীতে হয়, যেমন আমাদের মুক্তিযুদ্ধ, যুদ্ধটা যখন হয়, সাপোজ এই যুদ্ধের মাধ্যমে কি হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো বলতেছে এই পার্সিবিসি শৈলী বলতেছে আসলে এই খারাপ জিনিসের মধ্যেও ভালো জিনিস আছে। এই যে হাই ইমাজিনেশন, এই হাই ইমাজিনেশন কি তুমি আমি করতে পারি? দেখো, এই পোয়েটরা যারা আছে তারা কিন্তু এই হাই ইমাজিনেশন করতো, এবং তারা একটা দিয়ে আরেকটা মিনিং বুঝাইতো। যেমন ওর টু দ্য ওয়েস্টে একটা সুন্দর একটা লাইন আছে যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ঠিক আছে? একটা লাইন আছে না, যে যদি এই যে শীত যেহেতু এসেই পড়েছে, বসন্ত আসতে দেরি কি, মানে তোমার জীবনে খারাপ সময় আসছে মানে কি ভালো সময় আসছে। এটা দ্বারা কিন্তু মানুষের জীবনকেও রিপ্রেজেন্ট করে, যে তোমার জীবনে আমরা কিন্তু অনেক সময় অনেক ধাক্কা খাই, চাকরি পাই না, বা ধরো এখন তো বর্তমানে কি প্রেমে ছ্যাঁকা খায় বেশি, তো এগুলোর প্রতি কী হয়, মানুষ ভেঙে যায়। এখান থেকে কিন্তু মানুষ যখন ঘুরে দাঁড়ায় সেটা কিন্তু মজবুত হয়, সেটা কিন্তু নিজের কেরিয়ার গড়ে ফেলে। তো এটাই বলতেছে যে আসলে এই সব জিনিসের মধ্যেই কী আছে, অনেক কিছু আছে। তো এই যে হাই ইমাজিনেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা এই এজের ফিচার্সে পাবো, যেটা আগের এজগুলোতে আমরা পাইনি।
আচ্ছা যাই হোক, আরে এটা মশার মতো। আচ্ছা তাহলে আমরা এই কয়েকটা দেখলাম ফিচার্স, এবার আসি নেক্সট ফিচার্স গুলাতে। আচ্ছা দেখো, আমি যদি নোট দিতাম তাহলে কিন্তু তুমি এখানে এতগুলা কথা পাইতে না, ঠিক না? এখন যে কথাগুলো বলছি। আচ্ছা, এজ এর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি, আচ্ছা সাবজেক্টিভিটি কি? সাবজেক্টিভিটি হলো যেই কবিতাগুলাতে বা যেই রাইটিংগুলাতে নিজে থাকবে, পোয়েট নিজে উপস্থিত থাকবে। তো আমরা এই রোমান্টিক এজের বেশিরভাগ কবিতাগুলো, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে যারা আছে পার্সি বিশি শেলি, তারা কিন্তু সবাই নিজের লাইফকে রিপ্রেজেন্ট করছে। তুমি দেখো যে কোনো কিছু বড়, যেমন টিনটা ন্যাভেতে কী করছে, ওয়ার্ডসওয়ার্থের কিন্তু পুনরায় যে ভ্রমণ গেছে ওইটা নিয়ে বলছে, বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি, এটার মধ্যে কিন্তু সে তার মেয়ে সম্পর্কে এগুলা বলছে। তো এই সাবজেক্টিভিটিটা হলো এই এজের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক, যে এই এজে যারা রাইটিং লিখতো বেশিরভাগ রাইটার্সরা তোমার নিজেরা উপস্থিত থাকতো। এই গেল শুধুমাত্র উইদাউট জন কিটস। জন কিটস কিন্তু নিজে না, জন কিটস অন্যগুলোকে দিয়ে তোমার এক্সাম্পল দিত। জন কিটস ছিল অবজেক্টিভিটি। হ্যাঁ, সাবজেক্টিভিটি কি বলছি, যে পোয়েট যখন নিজে তার রাইটিংয়ে উপস্থিত থাকবে, প্রেজেন্ট থাকবে, যে আই উই এগুলো যখন ইউজ হবে সেটা আমরা বুঝবো সাবজেক্টিভ রাইটিং। যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর পার্সি বিশি শেলি, তারপর এসটি কলরিজ, তারা সবাই ছিল। আচ্ছা তারপরে যেটা দেখবো ফিচার্স, সেটা হলো সিম্পলিসিটি অফ ল্যাঙ্গুয়েজ। সিম্পলিসিটি অফ ল্যাঙ্গুয়েজ, এই এজের যত রাইটিংগুলো ছিল প্রতিটা রাইটিং তুমি দেখো, তুমি যদি নিজে পড়ো খুব ইজিলি বুঝতে পারবে। উইলিয়াম ব্ল্যাকের পড়ো, এত সহজ ভাষা মনে আর নাই। ওয়ার্ডসওয়ার্থ পড়ো, এরপর তুমি শুধু জন কিটস ছাড়া, জন কিটস কিছুটা মিথোলজি টিথোলজি ইউজ করছে, তো তারটা একটু হার্ড লাগে। তো তারা সবাই কী করতো, সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। তুমি এটাকে তোমার মতো করে লিখতে পারো, সমস্যা নেই, এইভাবেই লিখতে হবে, এরকম ইয়া নাই। এগুলো সব আমি নিজের মতো করে লিখছি, ঠিক আছে? যাই হোক, সিম্পলিসিটি অফ ল্যাঙ্গুয়েজ, এই এজে যে রাইটিংগুলো এখানে কিন্তু সিম্পলিসিটি ছিল, যেটা নিউ ক্লাসিক্যাল এজে ছিল না। নিউ ক্লাসিক্যাল এজে ছিল বোম্বাস্টিং ওয়ার্ড, এগুলো লেখা হতো হাই ক্লাস সোসাইটির জন্য, কিন্তু এই এজে যেই লেখাগুলো লেখা হতো এগুলো লেখা ছিল সিম্পলিসি, সিম্পল ল্যাঙ্গুয়েজে, ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হতো। গেল আর একটা ক্যারেক্টারিস্টিক্স পাইলাম, তারপরে পাইলাম পাবো স্পন্টিনিটি। স্পন্টি, আচ্ছা স্পন্টিনিটি, আচ্ছা স্পন্টিনিটি অথবা স্পন্টিনিয়াস বানানটা হয়তো একটু ভুল থাকতে পারে, তোমরা একটু দেখে নিও। স্পন্টিনিটি হলো স্বতঃস্ফূর্ততা। আসলে এই এজের যে যারা রাইটার ছিল তারা আসলে যে জোর করে ওয়ার্ড বসাইতো না, তারা মনে করো তো ধরো একটা জিনিস দেখছে, নিজের আবেগ দিয়ে যেটা আসতো সেইটা একদম মনে করো তাদের মন থেকে কথা আসতো। এক কথা যে সে এটা দেখছে, তাদের মনের ভিতর থেকে যে কথাগুলো আসতো এই মনের মাধুর্যটা দিয়ে কিন্তু তারা লিখতো। এমন না যে এখানে আমার সেট্রোল রোলসগুলো মিলাতে হবে, এখানে এই লাইনটা দিলে হবে না, এরকম কিন্তু তারা ছিল না। তারা কী করতো, স্পন্টিনিটি এই কাজটা করতো। এজের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে ফ্রি ভার্স, ফ্রি ভার্স। আচ্ছা ফ্রি ভার্স কি, যে এই এজে তারা ওই তোমার এখানে কি বলে ফ্রি ভার্স, এখানে ছন্দ এইটাই হতে হবে ওইটাই হতে হবে এরকম কোনো ছিল না। তারা ফ্রি ভার্স ইউজ করতো, এখানে কোনো ওই যে ম্যাট তোমার মনে করো মিটারের মিল থাকতে হবে, কাপলেট হতে হবে এরকম কিছু তারা মানতো না, তারা নিজেদের মতো সিম্পলভাবে লিখতো, যার ফলে কিন্তু এই সিম্পলিসিটিটা আরও বেশি কাজ করে। আচ্ছা গেল, তারপরে যেটা পাবো আমরা সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারালিজম, আচ্ছা সুপার ন্যাচারালিজম কি, এই যে সুপার ন্যাচার মানে সুপার ন্যাচারাল কি, এরা বলতেছে যে সুপার ন্যাচারাল হলো যে আধ্যাত্মিক যে জিনিসগুলো, স্পিরিট, যেটা এরা স্পেশালি ইউজ করতো এসটি কলরিজ, মানে স্যামুয়েল টেইলর কলরিজ যে ছিল সে এটা ইউজ করতো। যে এই এজে দেখবা তুমি যখন রাইম অফ দ্য অ্যানশিয়ান্ট মেরিনার পড়বা এসটি কলেজের বইয়ে, সেখানে কিন্তু সে ওইখানে সুপার ন্যাচারাল এলিমেন্ট ব্যবহার করছে, যে বায়ু বওয়া বন্ধ হয়ে গেছে, মৃত্যুকে দেখছে, এই ব্যাপারগুলো, যে মানুষগুলো হঠাৎ করে পড়ে যাচ্ছে, সে কিন্তু সুপার ন্যাচারালিজম এই ব্যাপারটা ইউজ করছে। তো এই এজের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য সুপার ন্যাচারালিজম। আচ্ছা গেল, পরে আমরা আসি, আচ্ছা এটা হলো সাবজেক্ট, এটা একটু বড় লেখছি, সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট ম্যাটার টেকেন ফ্রম
অর্ডিনারি লাইফ। আচ্ছা, বলতেছে এই যে তারা যে সাবজেক্ট ম্যাটারগুলো নিত লেখার জন্য, এই যে পোয়েমগুলো লেখার জন্য বা বিভিন্ন লেখার জন্য, এই জিনিসগুলো আসলে নেওয়া হতো সাধারণ মানুষের জীবনী থেকে। তারা এটা যে স্পেশাল রাজা তাদের থেকে, যেমন আমরা যখন অন্য অন্য রাইটিংগুলো দেখবো এর আগের, তারা কি বিভিন্ন রাজরাজাদের কাহিনী বলতো, ইয়া করতো, এরকম। তো এই যে যারা রাইটিং রাইটার ছিল, পোয়েট ছিল, তারা কি করতো এই সাবজেক্ট ম্যাটারগুলো সাধারণ মানুষদের কাছ থেকে নিত এবং এগুলা দিয়েই লিখতো। যেমন তুমি ওই যে বললাম না, আসলে এজের যে পোয়েটরা বেশি আমার পছন্দের হলো, যেমন জন কিটস, ঠিক আছে, তারপর পার্সিভিসি শেলি, তারা আসলে তারা এবং উইলিয়াম ব্ল্যাক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারা কি করতো সাধারণ মানুষের জীবনীগুলো নিয়ে কিন্তু লেখালেখি করতো, তাদের নিজের জীবনী, বাচ্চাদের, এগুলাকে নিয়ে লেখালেখি করতো। যে একটা মানুষ দুনিয়াতে অনেক কয়টিকের কারণে কি নিজেকে অন্যরকম মনে করে, এই কারণে কি সে ওই লিথি নদীর পানি খায় বা ওয়াইন খেয়ে সে অন্য রাজ্যে হারায় যেতে চায়, ঠিক না? যেমন তোমারই মনে করো একটা সময় এমন মনে হয়, আরে দুনিয়াটা এত ইয়া, ইস, দুনিয়া ছেড়ে এমন একটা জায়গায় যেতাম যে যেখানে কেউ ছিল না। এই যে এরকম চিন্তাভাবনাগুলো, এগুলো ছিল জন কিটসের, কারণ জন কিটসের লাইফটা ছিল এরকম। দেখ ওইটা আসে আসুক, আসলে একটার ভিতরে একটা হয় না, তো এইগুলো আসলে নেওয়া হতো, ঠিক আছে? আচ্ছা, গেল। তারপরে যেটা আমরা পাবো সেটা হলো রেভোলিউশনারি জিল, রেভোলিউশনারি জিল। হ্যাঁ, আচ্ছা, রেভোলিউশনারি জিল কি, যে এই যে যে বিদ্রোহ যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, যে বিপ্লবিক, এটা ছিল স্পেশালি, এটা হলো পার্সিভিসি শেলির জন্য। সে আসলে এই রেভোলিউশন, তাকে কিন্তু রেভোলিউশনের পোয়েট বলা হয়, তার সাথে কিন্তু বাংলাদেশের কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, সেম, যে কাজী নজরুল ইসলাম কি বিপ্লবী কবি, ঠিক না, বিদ্রোহী কবি, ঠিক এই পার্সিভিসি শেলিও ছিল ওয়েজের এরকম কবি। সে কিন্তু যে বললাম ফ্রান্স রেভোলিউশনকে ইয়ে করছে, সে খারাপটাকে মেনে নিছে, খারাপের মাধ্যমে ভালো হবে, সে কিন্তু এই রেভোলিউশনের পোয়েট ছিল, এটা কিন্তু তাকে বলা হয়। গেল দ্বিতীয়। তারপরে যেটা পাবো সেটা হলো ট্রেন্ড অফ এসকাপিজম, ট্রেন্ড অফ এসকাপিজম। আচ্ছা, এসকাপিজম কি, যে এই যে রাইটিংয়ে, যেমন তুমি জন কিটসের রাইটিংগুলো যখন পড়বা, সে কিন্তু এসকাপিজম, এসকাপিজম মানে কি, এই যে আমি বললাম যে কোয়েটিকের কারণে মানুষ কি চায়, এই দুনিয়া থেকে অন্য একটা জায়গায় যেতে চায়। ধরো ওই যে ওড টু দ্য নাইটিঙ্গেল যখন পড়বা, সে যায় নাইটিঙ্গেলের পৃথিবীতে চলে যেতে, ওই জায়গায় গিয়ে কি এইসব টেনশন ছাড়া থাকতে। তো এই যে এসকাপিজম, একটা দুনিয়া থেকে যে চলে যাওয়ার একটা মন মানসিকতা, এই ব্যাপারগুলো কিন্তু এই এজের একটা জিল। হ্যাঁ, আচ্ছা, গেল। তারপরে আমরা যেটা পাবো সেটা হলো আর কি আছে, আচ্ছা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ধরো ফিগার অফ স্পিচ পাবো, ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচের মধ্যে কি কি আছে যদি তুমি দেখো, আমি মুখে বলি, পার্সোনিফিকেশন, সিম্বল, এরপর মেটাফর, এই জিনিসগুলো আমরা পাবো। যাই হোক, এটা পরে। তারপরে এই এজের আরও বৈশিষ্ট্য, দেখো আমি মুখে বলি, একটু শোনো, এই এজের আরও বৈশিষ্ট্য হলো প্যাস্টোরাল অথবা রুরাল সেটিং। বলতেছে এই এজের যে রাইটিংগুলো লেখা হচ্ছে এগুলো সবই গ্রাম্য পরিবেশের, গ্রাম্য পরিবেশ দিয়ে লেখা হচ্ছে। আমি কি বলছি, যে তারা কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন, এটার কারণে কি হচ্ছে মানুষ শহরে আসছে, তো তাদের রাইটিংটা আসলে মানুষের জন্য, যে না শহরে না, তুমি প্রকৃতির যে মজাটা, আনন্দটা, সেটা হলো গ্রামের লাইফে। তো তাদের যে রাইটিংগুলো, বেশিরভাগ রাইটিংগুলো ছিল প্যাস্টোরাল সেটিংয়ে, ঠিক আছে, এইটা একটা বৈশিষ্ট্য। তারপরে যেটা পাবো আমরা সেটা হলো গ্লোরিফিকেশন অফ হিউম্যানিটি, এই যে হিউম্যানিটি যেই ব্যাপারটা, মানবতা, এই জিনিসটাকে কী করছে, গ্লোরিফাই করছে তাদের রাইটিংগুলোতে। যেমন মানুষ সরো সাফারিং, ঠিক আছে, অনেক কষ্টে ভোগ করে, এটাও জন কিটস দেখাইছে, সাফারিং, সরো থাকে, সরো মুডে থাকলে, যে যেমন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বুঝাইছে যে তুমি যখন দুঃখে থাকবা তখন কী করবে, এই নেচার কিন্তু তোমাকে আনন্দ দেবে। দেখুন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন তিনটা ন্যাবে পড়বা, সেখানে কিন্তু তার বোন দরদিকে সে একটা উপদেশ দেয়, যে দেখো মানুষ সবাই কী করতে পারে, তোমাকে বিট্রে করতে পারে, তোমাকে ধোকা দিতে পারে, কিন্তু নেচার কোনো দিন দিবে না, নেচার তোমাকে সবসময় কি আনন্দ দিয়ে যাবে, তুমি তাকে যতই খারাপ ব্যবহার করো সে তোমাকে আনন্দ দিবেই, ঠিক আছে, এই ব্যাপারটা পাবো। তারপর ডক্ট্রিন অফ নেচার, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডক্ট্রিন অফ নেচার, বিভিন্ন রাইটাররা বিভিন্নভাবে এটার ব্যাখ্যা দিছে। যেমন এসটি কলেজের সাথে কাছে নেচার ছিল একরকম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাছে প্রকৃতিটা ছিল একরকম, জন কিটসের সাথে প্রকৃতিটা ছিল একরকম। যেমন এসটি কলেজ বলছে নেচার রিফ্লেক্টস অন ম্যানস ডুইং, বলতেছে নেচার এইটাই রিফ্লেক্ট করে যেটা আসলে মানুষ করে,
তুমি যদি নেচারের সাথে খারাপ কিছু করো, নেচার তোমার সাথেও খারাপ কিছু করবে, যেটা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার আমরা দেখছি যে সে কী করছে, ওই অ্যালবাট্রস পাখিটাকে মেরে ফেলছিল। এর ফলে কী হয়েছে, এই বায়ু বন্ধ হয়ে গেছে, তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। যে তুমি নেচারের জন্য কেন, তুমি এটার সাথে কেন খারাপ করছো, এটার কারণে বলতেছে অ্যাস্ট্রিকোলজি হলো তুমি যতটা খারাপ করবা তোমার সাথে ঠিক ততটাই খারাপ হবে। এটা হলো কার, তোমার অ্যাস্ট্রিকোলজিজের মতামত। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছে নেচার হ্যাজ হিলিং পাওয়ার। ঠিক আছে, নেচার কি আওয়ার গাইডলাইন, মানে নেচার মানে নেচার কি হিসেবে নার্স হিসেবে কাজ করে, আমাদের গাইডলাইন হিসেবে কাজ করে। ঠিক আছে, এই ব্যাপারগুলো পাবো। তারপরে যে পাবো সেটা হলো নস্টালজিয়া। এই এজের যেই একটা গুরুত্বপূর্ণ ফিচার সেটা হলো নস্টালজিয়া। এই যে দেখবা অতীতের চাইল্ড ছোটোবেলার কাহিনীগুলো কিন্তু ব্যাখ্যা করা হবে, যে এই সময় এমন, যে সে দেখবা প্রায় সময় পাস্টে ফিরে যাচ্ছে, নস্টালজিয়া, সে শুধু মনে করছে। ঠিক আছে, এই ব্যাপারটা যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তো সে আগে কী করছে এইগুলো মনে করতেছে, এরপর ব্ল্যাকও দেখবা পিছে চলে যাচ্ছে, তারপর তোমার জন কিসও দেখবা পিছে চলে যাচ্ছে। ঠিক আছে, সে তোমার ছোটোবেলার কাহিনীগুলো, যে ছোটোবেলা কত মজা ছিল, এগুলো কিন্তু তুলে ধরছে নস্টালজিয়া। এ যে বাবা, তারপরে বলতেছে জন কিসের আবার একটা ইয়া ছিল যে এ থিঙ্ক অফ বিউটি ইজ জয় ফর এভার। ঠিক আছে, একটা বিউটি সবসময় কী করে আমাদের আনন্দ দেয়। আচ্ছা যাই হোক, এইটা হলো। আর এখানে আসলে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু ক্যারেক্টারিস্টিক্স লিখছি, যে সে কিসের জন্য বিখ্যাত, জন কিটসের লিখছি, বাট এটা এক ক্লাসে দেওয়া পসিবল না। এটা আমরা নেক্সট, যেটা রোমান্টিক পিরিয়ডের যে নেক্সট পার্ট করব, দ্বিতীয় একটা পার্ট করব, সেই পার্টে আমি দিব। অথবা আমি যদি কখনো তোমাদের ওই রোমান্টিক পোয়েট্রি যদি পড়াই, সেই ক্ষেত্রে যেই কবিরটা পড়াবো সেই কবির হয়তো ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি তোমাদের দিব। আচ্ছা যাই হোক, এখানে আমি আরেকটু কথা দিয়ে আজকে শেষ করি, সেটা হলো তোমার এই এজের যে জেনারেশনগুলা। ঠিক আছে, বলতেছে ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন আমি বেশি লিখলাম না, এইভাবে লিখি ফার্স্ট জেনারেশন, অথবা ল্যাক পয়েট বলা হয়, ল্যাক পয়েট। ঠিক আছে, যে এই এজের শুরুর দিকে যে কবিরা ছিল সেই হলো যেমন ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, তারপর ছিল অ্যাস্ট্রিকোলজ, অ্যাস্ট্রিকোলজ, তারপর ছিল সাউদে, হ্যাঁ এরকম ছিল। এই তিনটা কবি ছিল ল্যাক পোয়েট। কেন বলা হতো, কারণ তারা ল্যাক কান্ট্রিতে, ল্যাক একটা জায়গা আছে, কান্ট্রি না, ওই জায়গার মধ্যে তারা ছিল, তো এইটার কারণে তাদেরকে ল্যাক পোয়েটও বলা হয়, এবং তাদের এই রোমান্টিক এজের ফার্স্ট জেনারেশন বলা হয়, ফার্স্ট জেনারেটিভ পোয়েট বলা হয়। তারপর দ্বিতীয় জেনারেশনে যারা ছিল, এই তারা হলো যেমন এই যে জন কিটস, ঠিক আছে, জন কিটস, তারপরে আমরা জায়গায় পাবো পার্সিবিশি শেলি, পিবি শেলি যেটা বলি, হ্যাঁ পিবি শেলি, তারপরে আমরা আরও পাবো আরেকজনকে, সেটা হলো লর্ড বাইরন। ঠিক আছে, যার কবিতাগুলো তোমরা পড়তেছো। এবং আরেকটা জেনারেশন পাবো, সেটা হলো থার্ড জেনারেশন বা মাইনর জেনারেশন, যেগুলোতে আসলে তাদের থাকবে না অন্য। এখন তোমাদের একটা কথা হতে পারে যে ভাইয়া তাহলে উইলিয়াম ব্ল্যাক কোথায় গেল, ঠিক না? তো উইলিয়াম ব্ল্যাক কিন্তু রোমান্টিক এজের শুরুর দিকে ছিল। ঠিক আছে, সে কিন্তু আসলে ওই যে নিউ ক্লাসিক্যাল এজের সময় কিন্তু তার জন্মটা হয়েছিল, কিন্তু তার রাইটিংগুলোর মধ্যে যে রোমান্টিসিজম, যে ব্যাপারগুলো, বৈশিষ্ট্যগুলো তার রাইটিংয়ে ছিল, তো এই কারণে উইলিয়াম ব্ল্যাককে বলা হয় পায়োনিয়ার অফ রোমান্টিক এজ। কি বলছি, পায়োনিয়ার মানে সেই কি এটার মেন ছিল, তো তার থেকেই কিন্তু শুরু হয়েছে, এবং সে তার লেখাগুলোর মধ্যে এই ক্যারেক্টারিস্টিকগুলো ছিল। তো আসলে আমি জানি না কতটুকু তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে, যতটুক আমি চেষ্টা করেছি যতটুক পসিবল দেখানোর। আর এক ক্লাস আসলে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তুমি যদি একটা পিরিয়ড নিয়ে বিস্তারিত আলোচনা করো, কারণ অনেক রকমের আলোচনা আছে, ঠিক আছে, যেগুলো আসলে এক ক্লাসে শেষ করা কখনোই পসিবল না। ঠিক আছে, তাও আমি তোমাদের শর্ট করে ক্যারেক্টারগুলো ছোট ছোট করে লিখে যতটুক দরকার এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আর এই ক্যারেক্টারিস্টিকগুলো যখন তোমরা লিখবা, হ্যাঁ এখানে দেখো ডক্ট্রিন অফ নেচার যেটা বলছি তোমরা একটু দেখে নিও, আমার হয়তো পুরোটা মনে নেই, আর এগুলো আমার আগে ছিল তো নোট করা, আমি ওইটা দেখি তোমাদের করায় ফেলছি, আমি এখন নতুন প্রিপারেশন নিতে পারিনি, একটু ঝামেলা ছিলাম। তো এখানে তোমার যে ব্যাপারগুলো তুমি পাবা সেটা হলো যে তুমি যখন লিখতে যাবা সেই ক্ষেত্রে পাবা, আমি দেখো তোমাদের একটু শর্টলি বলি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন সে তাকে পয়েট অফ নেচার বলা হতো, তার বৈশিষ্ট্য ছিল প্যান্থিজম। প্যান্থিজম ব্যাপারটা কি, প্যান্থিজম কিন্তু আছে, সরি আমি প্যান্থিজম ব্যাপারটা অ্যাভয়েড করছি, প্যান্থিজম কিন্তু আছে। প্যান্থিজম কি, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসলে প্রকৃতির সকল জিনিসের মধ্যে গডকে দেখতে পাইছে, যে তুমি প্রকৃতির যে কোনো জিনিস দেখো ওইগুলোর মধ্যে গডের প্রেজেন্স আছে, এইটা হলো প্যান্থিজম। এটা কে ডক্ট্রিনটা আবিষ্কার করছে, এটা কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দেখবা তুমি রুরাল লাইফ নিয়ে লিখছে, তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তোমার মেটাফিজিক্যাল পয়েন্টসদের কিছু ইম্প্যাক্ট আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপর, যেটা আমরা পড়লে বুঝবো। তারপর সে কিন্তু তুমি যদি বলো হি ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েসড বাই হেনরি ভোগান, যে কিনা ছিল ওই যে নিউ রেনেসাঁস এজের একজন রাইটার। দেখো এই যে রোমান্টিক পিরিয়ডের যে সেন্সটা, মেইন বিচটা, এটা কিন্তু তোমার রেনেসাঁসেই গঠন হয়ে গেছিল। এই রোমান্টিক এইজটা যখন আসে এই জায়গায়, এটা বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে মানুষটা প্রকাশ করতে পারছিল না, তো এই রোমান্টিক এজে আইসা কিন্তু ওইগুলো প্রকাশ করা হয়। তো তারা কিন্তু আসলে ওই রেনেসাঁস এজের কিছু পোয়েটসদের কাছ থেকে, তাদেরকে আইডল মানে তাদের রাইটিংগুলো লিখতো, যেটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইনফ্লুয়েন্স ছিল কার থেকে, হেনরি ভোগান থেকে। তারপরে আমরা যদি পাই ইম্প্যাক্ট অফ ফ্রেঞ্চ রিভলিউশন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পাবো। তারপর থ্রি স্টেজেস অ্যাবাউট লাভ ফর নেচার, যে বলতেছে তিনটা স্টেজ আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি তিনটা স্টেজ আছে, এগুলো মাইনা করে। তারপর এখানে আরও কিছু ফিগার অফ স্পিচ স্পেশালি ইউজ করতো। আচ্ছা যাই হোক, এগুলো আমরা অন্য ক্লাসে দেখবো, এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা অনেকে ঠিক আছে খাওয়া দাওয়া করবা। আচ্ছা তো কি বলছে স্বর্ণা, বলতেছো কইয়া কমেন্ট কই গেল দেখছো, হারাই গেছে গা। আচ্ছা প্যান্থিজম মাইস্টিক, হ্যাঁ হ্যাঁ প্যান্থিজম মাইস্টিক এগুলো ছিল। মাইস্টিক কি রহস্য ব্যাপারে, হ্যাঁ রহস্যময়, গুড গুড একটা পয়েন্ট দোস্ত তুমি। আসলে আমি তো যতটুকু পারছি, যতটুকু পাই এগুলো দিছি। প্যান্থিজম একটা গুরুত্বপূর্ণ, আমি বললাম প্যান্থিজম কি, আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নিজে নেচার সম্পর্কে একটা ডক্ট্রিন দিছে প্যান্থিজম, যেটা আসলে যে কোনো প্রাকৃতিক বিষয়ের উপরে তোমার মনে করো ইয়া গডের প্রেজেন্স পাইবা। তুমি যদি একটা গাছ দেখো এখানেও তুমি গডের বৈশিষ্ট্য পাবা, এগুলা কে বলছে, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর মাইস্টিসিজম হলো তোমার রহস্যজনক, যেমন তুমি যখন ইয়া পড়বা এসটি কলেজের পড়বা, এখানে সব সকল ঘটনাই রহস্যময় মনে হচ্ছে। যে মনে করো এখানে এই কি হচ্ছে, যে দেখা যায় এখানে একটা সাপ দেখতে পায় হঠাৎ করে, যে জায়গায় আসলে কোনো ইয়া পায় না, তো ওইখানে সাপ দেখে তার মায়া হয়, তখন তার অভিশাপটা মুক্ত হয়ে যায়, তারপর হঠাৎ করে তোমার সব বাতাস বন্ধ হয়, এগুলো কিন্তু সবই রহস্যজনক। এবার একসাথে হঠাৎ করে সকল নাবিকগুলো হঠাৎ করে পড়ে যায়, এগুলো সবই রহস্যজনক। তো এইখানে এই এজের একটা বৈশিষ্ট্য এগুলো। তো আজকের জন্য এই পর্যন্তই থাকুক, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এই ভিডিওটা ইয়ে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।